আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুজ্জ জোহা, আজকের শূন্য রেখা লাইভে আজকের পাণ্ডুলিপি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের পাণ্ডুলিপিতে খুব স্বাভাবিকভাবেই বইমেলা চলছে, আমাদের দুজন কথা সাহিত্যিক এবং শিশু সাহিত্যিক আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে কাজে স্বাভাবিকভাবে আমরা পুরো মেলার ব্যাপারেই কথা বলবো, কিন্তু বিশেষ করে শিশুদের বই এবং শিশুদের জায়গা থেকে বা তাদের জন্য আমরা কি বই উপহার নিয়ে এবারে আসছি, মেলা কেমন চলছে, তাদের জন্য বিশেষ করে কেমন চলছে সেই আলোচনাগুলো করব। এবং একই সাথে আজকের দুজন অতিথির কথা বলবো, তাদের নতুন যে বইগুলো এসেছে সেই বইগুলো সম্পর্কে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত, আমি বলবো জনপ্রিয় কথা সাহিত্যিক, সাংবাদিক, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা, এবং তিনি নাট্যকারও, এবং আরো বেশ কিছু বিষয় আছে আমি যেগুলো খুবই পছন্দ করি, সেটি হচ্ছে স্যাটায়ার করতে পারা, এবং স্যাটায়ার করেন তিনি, এবং যেটা খুবই ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ে দ্যাট স্যাটায়ার গুলো। তো তিনি আসলে শিশুর, আজকে বিশেষ করে আমি শিশু সাহিত্যের অঞ্চলটা নিয়ে তার আলোচনা করব। তার বেশ কিছু জনপ্রিয় বই নয়, বলতে হবে বেশ কিছু জনপ্রিয় সিরিজ রয়েছে, যেমন লজিক বাবু একটি সিরিজ, এবং এই সিরিজের ষষ্ঠ উপন্যাস এবারে বাজারে এরই মধ্যে প্রকাশিত হয়েছে, বিদ্যাসাগরে বুদ্ধির জয়। আরো আর আরো আমার মনে হয় যে তার নামের সাথে জড়িয়ে আছে অনেকগুলো সিরিজ এবং বই, সেগুলো নিয়ে জানবো বিশেষ করে এই বইটি সম্পর্কে। তো আমাদের সঙ্গে পলাশ মাহবুব আছেন, এবং আরো একজন অতিথি আছেন। আমাদের দুজন অতিথির মধ্যে আজকে অনেকগুলো মিল রয়েছে, তিনিও সাংবাদিক এবং শিশু সাহিত্যিক, তিনিও ছোট গল্পকার, এবং তিনি তথ্যচিত্র নির্মাতাও। নানা দিক থেকেই দুজন মানুষকে পেয়েছি যারা শিশুদের নিয়ে ভাবছেন, লিখছেন এবং কাজ করছেন। তা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, পলাশ মাহবুব এবং জ্যোৎস্নলিপি। শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি প্রথমে পলাশ ভাই আপনার কাছে যেতে চাই, এবারের মেলাটা কেমন চলছে, বিশেষ করে শিশুদের, যে শিশু প্রহর থাকে বা শিশুদের আসা উপস্থিতি, আপনি তো মেলায় সরব উপস্থিতি থাকে আপনার, এবারের মেলাটা আসলে ওদের দিক থেকে কেমন? আসলে ধন্যবাদ আপনাকে। এবারের মেলাটা সার্বিকভাবে ভালো, খুবই ভালো এখন পর্যন্ত আমার কাছে। আমি যতদূর, প্রতিদিন যেতে না পারলেও একটি বড় অংশ এখন পর্যন্ত, আমি আজকে 18তম দিন ছিল খুব সম্ভবত, জি বেশ কয়েকদিনই যাওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। এবং এটা অনেক ভালো মনে হচ্ছে এই কারণে যে গত বছরের মেলার অভিজ্ঞতা আমাদের খুবই ভয়াবহ, সেটার সাথে যখন আমরা তুলনা করি বা করছি, আমার কাছে মনে হচ্ছে, বা আমরা আরো অনেকের সাথেও কথা হচ্ছে, সবার কাছেই আসলে আমরা যে যেটা মনে হচ্ছে সবাই একই একমত যে এবারের মেলাটা আসলে বেশ, এই করোনা মহামারী প্রায় পার করে আমরা এবছর, আসলে শুরুর দিকে তো আসলে খুবই টালমাটাল অবস্থা ছিল, আসলে মেলা হবে কি হবে না এই ধরনের দোলাচল ছিল, এবং আমরা তো নির্দিষ্ট তারিখে শুরুও করতে পারিনি, এটা 15 তারিখে শুরু হয়েছে। তারপরে আসলে শুরু হওয়ার পরে করোনা পরিস্থিতিরও বেশ ভালো উন্নতি, আজকে তো দেখলাম 2-এরও নিচে করোনা সংক্রমণের হার, মৃত্যুও অনেক কম, তো এটাও একটা ভালো বিষয় যে করোনা। আচ্ছা, শিশু প্রহর এবং শিশুদের যে উপস্থিতি, সেটা কি অন্যান্য বারের মতো, মানে আগে যেরকম ছিল সেরকম আপনি লক্ষ্য করেছেন বা করছেন? আচ্ছা না, শিশুদের আপনি নিশ্চয় জানেন যে শিশু প্রহর কিন্তু প্রথম সপ্তাহে ছিল না, শিশু প্রহর থাকে সপ্তাহে 2 দিন ছুটির দিন, সরকারি ছুটির দিন, শুক্র এবং শনিবার। এবছর কিন্তু মেলা শুরু হওয়ার পরের প্রথম শুক্র এবং শনিবারে কিন্তু শিশু প্রহর আমরা পাইনি, বিকজ অফ তখন কিন্তু করোনা পরিস্থিতি এতটা উন্নত, মানে উন্নতি হয়নি, সে কারণে এটা বোঝার একটা ব্যাপার ছিল বাংলা একাডেমি এবং সরকারের তরফ থেকে, প্রথম 2 দিন সরকারি ছুটির দিনে আমরা শিশু প্রহর ছিল না। এর পরের শুক্রবার থেকে শিশু প্রহর শুরু হয়েছে, এবং স্বাভাবিকভাবেই আমরা মানে বড়রা যেমন ঘরবন্দি ছিলাম বা একটা স্বাভাবিক জীবন যাপনে যাপন করতে পারিনি করোনার কারণে, শিশুদের অবস্থা কিন্তু তার চেয়েও ভয়াবহ। শিশুরা, আমরা তো তাও বিভিন্ন প্রয়োজনে অ্যাটলিস্ট বাজার করার জন্য হলো বড়রা বাইরে বা কোনো একটা জরুরি প্রয়োজনে, নিত্য প্রয়োজনীয় বা যেটা একেবারেই দরকার সেটার জন্য তারা বাইরে হয়তো গিয়েছে, কিন্তু অনেক শিশুর ক্ষেত্রে কিন্তু সেটা মানে তারা একেবারেই ঘরবন্দি ছিল একটা লম্বা সময়, তাদের স্কুলও বন্ধ। জি, তো সবকিছু মিলিয়ে এবার যেহেতু এই এই বইমেলার সময় শিশু প্রহরে সেই সুযোগটা পাওয়া গেছে, এবং প্রথম দিন থেকেই কিন্তু মানে আমি সিসিমপুরের সাথে যেহেতু জড়িত, এবং আমরা জানেন যে সিসিমপুরে শুক্র শনিবারে সাধারণত এই সিসিমপুরের যে জনপ্রিয় চরিত্রগুলো ভালুম, টুকটুকি, ইকরি, শিকু, এরা হাজির হয় এবং তিনটা দিনে 3 বার তাদের একটা প্রোগ্রামও থাকে, শো থাকে,
তো এটা নিয়ে এটার মানে শিশুদের ব্যাপক আগ্রহ থাকে এই হালম টুকটুকি শিকু ক্রিয়াদেরকে সামনাসামনি দেখা এবং তাদের পারফরমেন্স দেখার জন্য। তো আমরা প্রতিটি প্রোগ্রামেই দেখছি যে শিশুদের উপচে পড়া ভিড় এবং অভিভাবকরা মানে বাধ্য হচ্ছে, হয়তো অনেক অভিভাবকের খুব জরুরি কাজ আছে কিন্তু তারা নিরুপায় হয়ে নিয়ে আসতে হচ্ছে, কারণ বাচ্চাদের প্রেশার প্লাস তারা একটা দীর্ঘ সময় মানে ঘর বন্দি থাকায় বাইরে যাওয়ার জন্য তাদের আসলে সেটাই আসলে স্বাভাবিক। আমার মনে হয় পলাশ ভাই যে সাধারণ মানুষের মতোই শিশুদের তো আরো বেশি বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো আমাদের ভালো লাগছে যে শিশুরা বাইরে যেতে পারছে, তারা বই নিয়ে বা সিসিমপুরের ক্যারেক্টার গুলোর সাথে খেলতে পারছে, একটা একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা আমার কাছে মনে হয় সেটা একটা ভালো ব্যাপার। তো এরই সাথে দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের আজকের অতিথি পলাশ মাহবুবের একটি বই, যেটি আমি শুরুতে উল্লেখ করেছি যে লজিক লাবু সিরিজের ষষ্ঠ উপন্যাস বিদ্যাসাগরে বুদ্ধির জয়, সেটি এসেছে, সেটি সম্পর্কে পরে আমরা তার কাছে জানবো। তার আগে আমি আমাদের আরেকজন অতিথি আছেন জ্যোৎস্না লিপি, তার কাছে যাচ্ছি। এবং এই সঙ্গে জানিয়ে রাখি আপনারা এবং আমাদের সঙ্গে যারা দেখছেন, আপনারা যদি এই আজকের অনুষ্ঠানটি পাণ্ডুলিপির এই আয়োজনটি আপনারা দেখছেন শূন্যরেখার ফেসবুক টুইটার এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি, এটি যদি আপনারা শেয়ার করেন যে কোনো জায়গা থেকে তাহলে আমাদের অন্য দর্শকরা দেখতে পারেন এবং এটি পরবর্তীতেও দেখতে পারবেন। তো জ্যোৎস্না লিপি আপনার কাছে যাচ্ছি যে আপনারও এবারে বই এসেছে এবং শিশুদের নিয়ে আপনার গল্পের বই এসেছে। এখন এই মুহূর্তে একটা জিনিস আমার কাছে রিলেট করতে পেরে ভালো লাগছে যে এটা মার্চ মাস, স্বাধীনতার মাস, এবং আপনার যে দুটো বই, দুটো বইয়ের নাম শুনলেই বোঝা যায় যে পাক সেনা ও সাদাভূত আর অন্যটি হচ্ছে বঙ্গবন্ধু আমার মায়ের হাত পাখাটি। দুটোই আসলে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বা 71 সালকে প্রতিনিধিত্ব করে। তো এই বইগুলো সম্পর্কে একটু বলবেন, এটা পুরো বইটি কি মুক্তিযুদ্ধ নিয়ে নাকি অন্য রকম গল্প রয়েছে? আসলে দুটি যে শিশু কিশোর যে দুটি গল্প মধ্যে আমার পাক সেনা ও সাদাভূত এবং হচ্ছে আমার মায়ের হাত পাখাটি, দুটিই কিন্তু মূলত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু জি জি বা। তো একটু প্রথমে একটা একটা করে যেতে চাই যে পাক সেনা ও সাদাভূত এইটা, এই বইটাতে আসলে কি ধরনের গল্পগুলো বা কয়টি গল্প রয়েছে এবং কোন বয়সের শিশুদের জন্য এই 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 বিষয়গুলো যদি একটু বলেন। আচ্ছা আমি একটু আমার বইটি একটু দেখি। অবশ্যই আমি দেখাতে পারলে ভালো লাগতো, দেখে ভালো লাগছে। এখানে মূলত এটা শিশু কিশোরদের জন্য 8 থেকে 12, 14 বা এর বড়রাও পড়তে পারে, বড়রাও এই বইটি পড়তে পারে। এখানে এখানে মূলত আমার 4টি গল্প রয়েছে, তুলতুলির ময়না পাখি, মিনুর বউ পুতুল, ইলুর বন্ধু রাজা, পাক সেনা ও সাদাভূত। তো পাক সেনা ও সাদাভূত এই নামেই আসলে এই গ্রন্থটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ হচ্ছে একটি গল্পের নাম হচ্ছে পাক সেনা ও সাদাভূত, সেই নামে হচ্ছে বইটির নামকরণ, কিন্তু এর মধ্যে আরো গল্প রয়েছে এবং প্রতিটি গল্পই হচ্ছে মুক্তিযুদ্ধের ভিত্তিক আর কি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। আর একটা বই আমার আছে যে নাম দেখলে বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু ও আমার মায়ের হাত পাখাটি। হাত পাখাটি, তো এখানে আমার মায়ের হাত পাখাটি এখানেও কিন্তু 6টা গল্প আছে। প্রথম গল্প হচ্ছে বঙ্গবন্ধু ও আমার মায়ের হাত পাখাটি, এই গল্পের নামে কিন্তু এই বইটির নামকরণ করা হয়েছে। আরেকটি গল্প ভূভূতম, চিঠি, কাতানের গুলটি, বৈশালীর বনে এবং ফুলবাড়িয়া মট রহস্য, এই 6টি গল্প দিয়ে কিন্তু এই বইটিকে মূলত সাজানো হয়েছে। তো আমি একটু বঙ্গবন্ধু ও আমার মায়ের হাত পাখাটি এই গল্প কে নিয়ে একটু বলি যে একটা ক্লাস 3-তে পড়ে, যখন মুক্তিযুদ্ধ শুরু হয় একটি মেয়ে সে তখন ক্লাস 3-তে পড়ে এবং তখন তার যে তার সবকিছু কিন্তু মুক্তিযুদ্ধের আগে তার সবকিছু স্বাভাবিক ভাবে চলছিল, সে গ্রামময় দৌড়াতো, দাপাতো, গাছে চড়তো, স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে খেলতো, পুকুরে সাঁতার কাটতো, এবং হঠাৎই দেখা যাচ্ছে যে সবকিছু একদিন বন্ধ হয়ে যাচ্ছে এবং তার যে স্বাভাবিক যে জীবন সেই জীবন থেমে যাচ্ছে। এবং দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তো তাকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, তাকে ঘুরতে দেওয়া হচ্ছে না। এবং একটু বলি যে আমার মায়ের হাত পাখাটি, তো সে অনেক বছর পরে মানে সে তখন বুঝতে পারেনি যে একটি একটি হাত পাখা
তাদের বাড়িতে একটি হাত পাখা থাকতো, তার বাবা ছিল মুক্তিযোদ্ধা, সে জানতো না, এবং সেই হাত প্রায় দেখা যাচ্ছে একই রকমের হাত পাখা সে বিভিন্ন জনের কাছে দিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, তো পরে যখন বড় হয় সে আবিষ্কার করে যে সেই হাত পাখাটি তার একটা টিনের বাক্সের মধ্যে রয়ে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে যে ছবিটা বঙ্গবন্ধুর যে ছবিটা এরকম ভেতরে লেখা আছে জয় বাংলা, এবং ভেতরে ছোট করে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এবং সে বড় হয়ে বুঝতে পারলো যে এই এই যে হাত পাখা, তার মায়ের যে হাত পাখাটা, এই হাত পাখাটি আসলে কোনো সাধারণ হাত পাখা ছিল না। এই হাত পাখার মধ্য দিয়েই মুক্তিযোদ্ধাদের কাছে এক ধরনের বার্তা পৌঁছে দেওয়া হতো। আচ্ছা, বাহ বাহ বাহ, এটা একটা মানে যুদ্ধের একটা কৌশলের মতো, এবং সেটি আপনি গল্পের মধ্যে নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো বই দুটোর সম্পর্কে একটু আরেকটু আমাদেরকে জানাবেন যে আপনি তো গেছেন এবারে, শিশুদের মানে প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন এবারে, বিশেষ করে যেটা আমি পলাশ ভাইকেও জানতে চেয়েছিলাম। আসলে এই যে মানে অনেকটা দিন কিন্তু আমরা বা আমাদের শিশুরা ঘরের মধ্যে বন্দি থেকে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের মানসিক যে প্রতিবন্ধিতা এটা সৃষ্টি হয়েছে, এবং তারা যে মানে বেরোতে পারছে, বাইরে আসতে পারছে, এবং বইমেলায় আসতে পারছে বা বাইরে ঘুরতে পারছে, এটা কিন্তু তাদের জন্য একটা খুবই ইতিবাচক দিক। এবং শিশুরা বাইরে আসতে পেরে তাদের যে উচ্ছলতা, এটা কিন্তু আসলে মানে মানে খুবই ভালো লেগেছে। এবং শিশুরা আসছে, আমি দুদিন গিয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে তাদের বাবা মায়ের হাত ধরে শিশুরা খুব আনন্দের সঙ্গে কিন্তু বইমেলায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আসলে এই দৃশ্যটা অভাবনীয় এবং খুব সত্যি ভালো লাগার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু পলাশ ভাইয়ের কাছে যেতে চাই। পলাশ ভাই, আপনার সাথে একটা জিনিস খুব বেশি যায়, সেটি হচ্ছে স্যাটায়ার করে লেখা বা খুব মজা করা, এবং শিশুদের ক্ষেত্রে, শিশু বলতে আমি বলবো যে শিশু এবং কিশোর, তাদের চরিত্রের মধ্যেও একটা চঞ্চলতা থাকে। তো লজিক বাবু হচ্ছে সেরকম একটা সিরিজ, এবং তার মধ্যে বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকে। এবারের যে বইটি বেরিয়েছে ষষ্ঠ উপন্যাস, এটি তো ষষ্ঠ, এই সিরিজের ষষ্ঠ। এটা সম্পর্কে একটু বলবেন, এটাতে আসলে মানে আপনি কোন দিকটা নিয়ে ফোকাস করেছেন? বিদ্যাসাগরে বুদ্ধির জয়। আচ্ছা, এটা আসলে যারা এই সিরিজটা মানে শুরু থেকে পড়েছে তারা কয়েকটা বিষয় সম্পর্কে তারা জানে। একটা হচ্ছে এখানে চার মানে লজিক লাবু, এটা লাবু নামে একটা ছেলে আছে একটা স্কুলে, স্কুলের নাম কিসমতপুর হাই স্কুল। এই হাই স্কুলের একটা শ্রেণীর চার বন্ধু আসলে মূল চরিত্র, তাদের মধ্যে একজন হচ্ছে লাবু। লাবু আবার একটু সবকিছু লজিক দিয়ে করে যে কোনো বিষয়ে। এখানে আরেকটা চরিত্র আছে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, সেটার নাম, উনি হচ্ছেন স্কুলের শিক্ষক নবাব স্যার। ওনার নাম আসলে সিরাজউদ্দৌলা, কিন্তু সবাই ডাকে নবাব স্যার। হ্যাঁ, তো নবাব স্যারের স্বভাব হচ্ছে উনি হলো সবকিছু নিয়ে ব্যাপক উত্তেজিত হয়ে যান আর কি, এবং সেই উত্তেজনায় ঘিঢালে হচ্ছে স্কুলের হেড স্যার যিনি আছেন আর কি। তো নবাব স্যার সবকিছু নিয়ে তোলপাড় শুরু করে দেন। তো লাবু হচ্ছে হলো সকল মানে সব বিষয়গুলোকে নিয়ে সে একটু লজিক দিয়ে চিন্তা করার চেষ্টা করে। দেখা যায় যে শেষে এসে দেখা যায় বিষয়গুলো আসলে যতটা মানে ভয়াবহ ভাবা হয়েছিল প্রথম দিকে, আসলে বিষয়গুলো কোনোটাই অত ভয়াবহ না। যেহেতু আমাদের আসলে কিশোরদের নিয়ে আমি এই সিরিজটা লিখি, তো আমাদের আসলে ওরকম ভয়ঙ্কর কিছুতে যাওয়া মানে আমি মনে করি না যে যাওয়া উচিত। তা বিষয়গুলো খুবই সিম্পল থাকে, বাট প্রথম দিকে এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, পরে দেখা যায় যে না, ছোট্ট একটা বিষয় থেকে এটা হয়েছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে লজিক লাবুর চার বন্ধু, নবাব স্যার, হেড স্যার, আর হচ্ছে হলো ওয়াশা ম্যাডাম। ওয়াশা ম্যাডামের এবার একটু মানে শরীরে পানি, উনি কাজকর্ম একটু বেশি দেখলেই বলে যে ওনার শরীরে পানি জমে আর কি। হ্যাঁ, তো এই জন্য স্কুলের নাম হয়ে গেছে ওয়াশা ম্যাডাম। তো ওই ম্যাডাম ম্যাডাম আবার গার্হস্থ্য মানে এসের শিক্ষক, উনি আবার ছাত্র ছাত্রীদেরকে খাওয়াতে খুব পছন্দ করে আর কি। তো স্কুলে কোনো আয়োজন হলেই উনি আবার সবার আগে প্রশ্ন থাকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি আর কি। তো আপনি যেটা বলেছেন যে এই মানে এটা সিরিয়াস কোনো সিরিজ না, এটা খুবই মজার, এবং এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে এই এই বইগুলো মানে ছয়টি বই কেউ পড়ে বিরক্ত হবে না এটা, এবং একটানে পড়ে যাবে আর কি, সেভাবেই লেখা এবং খুবই মজার, কিন্তু খুব সিরিয়াস কিছু না, কিন্তু সবাই তো মজা পাবে এবং হয়তো শেষে বলবে যে আচ্ছা ও এই ব্যাপার। আর এই বইটা নিয়ে একটু বলি, যেটা আপনি জানতে চেয়েছিলেন যে বইয়ের নাম হচ্ছে বিদ্যাসাগরে বুদ্ধির জয়। স্কুলে একটা দিঘি আছে, সেই দিঘির নাম আবার হেডস্যার দিয়েছেন বিদ্যাসাগর দিঘি।
যেহেতু স্কুলের সাথে বিদ্যার একটা সম্পর্ক, হ্যাঁ, তো সেই দিঘিতে একটা ঘটনা ঘটে যেটা নিয়ে স্কুলে খুব তোলপাড় হয়, কিন্তু পরে ওই যে বললাম যে লাবু শেষ পর্যন্ত লাবু এবং তার টিম মিলে বের করে যে আসলে বিষয়টা আসলে অতই না, এটা হলো এটা সেখানে আসলে বুদ্ধিরই খেলা থাকে আর কি, সে কারণে বইটার নামকরণ করা হয়েছে বিদ্যাসাগরে বুদ্ধির জয়। প্রকাশিত হয়েছে সেটির নাম হচ্ছে কম বয়সী সন্ধ্যা, কিন্তু অনেক পাঠক বা অনেক অনেকেই মনে করেছে যারা সাংবাদিক বা যারা ধরেন অনুষ্ঠান করার সময়ও তারা মনে করেছে সন্ধ্যা হয়তো কোনো মেয়ের নাম। আপনি যে ব্যাখ্যা দিলেন তাতে আরো ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমার মনে হয় যে সেই কিশোরদের এই গল্পটা পড়তে ভালোই লাগবে। আমি একটু টেকনিক্যালি প্রশ্ন একটা বিষয় জানতে চাই, যেটা আমাদের যেটা অভিজ্ঞতা বা আমার মনে হয় আপনিও স্বীকার করবেন যে আমাদের দেশে সাধারণত একটি বই যখন প্রকাশ হয়ে যায় দ্বিতীয় বছর তৃতীয় বছরে ওই বইগুলো পাওয়া যায় না, কিন্তু আপনি একটা সিরিজ করছেন এবং একটি জায়গা থেকে প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জেরি থেকে। তো ধরুন আমি ধরুন যে এটি আপনি ষষ্ঠ উপন্যাস, কিন্তু পঞ্চম চতুর্থ তৃতীয় ওগুলো যার পড়া নাই তারা কি এগুলো এবারে পাচ্ছে বই মানে থাকছে? নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা সিরিজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এটা বলে রাখি, সেই জন্য আমি প্রশ্নটি করেছি, সেই জন্যই এটা আমরা আগেই নিশ্চিত করেছি, কারণ পাঞ্জেরির সাথে এই ব্যাপারে মানে পাঞ্জেরিও একমত হয়েছে। এবং মজার ব্যাপার মানে ভালো ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে শুধু আমার 6টি বই নাই, যে লজিক লাভ সিরিজের 1 থেকে 6 না, পাঞ্জেরি থেকে আমার খুব সম্ভবত 20 কি 21টি বই প্রকাশিত হয়েছে, প্রতিটি বই আছে। এবং পাঞ্জেরিতে আমার প্রথম পাঞ্জেরি থেকে আমার প্রথম প্রকাশিত বই প্রকাশিত হয় হলো 2015 সালে, তারপরে আরো কিছু বই ছিল যেগুলো যে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং এটা আমার মানে ছড়া আর কি। আমার প্রথম যে বইটি প্রকাশিত হয় 2015 সালে সেটা হচ্ছে মা করেছে বারণ, এবং সেটি কিন্তু শিশু একাডেমি শিশু পুরস্কার পেয়েছে। তারপরের বছরে বেরিয়েছিল তালি নামে আমার একটি বই, যেটি ইউনিসেফ মিনা অ্যাওয়ার্ডের প্রথম পুরস্কার পেয়েছে। তো আসলে পাঞ্জেরির সাথে আমার এই শিশু কিশোর এবং পাঞ্জেরিতে আমার যে কয়েকটি বই আছে প্রতিটি হচ্ছে শিশু কিশোরদের, এই 20টি মানে পাঞ্জেরিতে আমার কোনো বড়দের বই নেই। তো এই যে আমাদের যাত্রাটা মোটামুটি একটু স্মুথ আর কি, ভালোই স্টার্টিংটা ছিল, যে কারণে আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত আর কি 2022 পর্যন্ত আসতে পেরেছি। এবং 20টি বা 21টি বই আমার খুব সম্ভবত 21টি বই আছে, এবং প্রতিটি বই মেলায় আজকের অতিথি পলাশ মাহবুবের অনেকগুলো মজার একটা ইনফরমেশন দেই, আগের বছরে মানে সিরিজেরই যে বইটি প্রকাশিত হয়েছে নতুন, হ্যাঁ মানে আপনি পুরোনো বইয়ের কথা বলছিলেন তো পুরোনো বই পাওয়া যায় কিনা, আমি আমার কাছে যে স্টেটমেন্ট আমি পরের বছর মানে পরে পেয়েছি, আমি দেখেছি যে নতুন বইয়ের চেয়ে আগের একটি বই বেশি চলেছে। লেখকের বই হ্যাঁ অনেক পুরনো হলে সেটা আসলে একটু হয়তো বিষয়টা কঠিন হয়ে যায়, কিন্তু এই 5-7 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে প্রকাশিত বই আসলে থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। পুরনো হয় যিনি করেন নাই তার কাছে তো নতুন, হ্যাঁ বইটা আসলে থাকা উচিত যত বেশি সম্ভব, বেশি বছর সম্ভব এটা আসলে মেলায় থাকা উচিত। জি, এবারে আমি একটু জ্যোৎস্নালিপি, আপনার যে বই দুটো এটা তো আসলে 2টা পাবলিকেশন হাউস থেকে বের হয়েছে, তো এটা কোথায় থেকে প্রকাশ হলো এবং মেলায় কোথায় পাওয়া যাচ্ছে বা মেলার পরে কোথায় পাওয়া যাবে, বা আপনার অন্যান্য যে বইগুলো সেগুলো আসলে বেশিরভাগ কোনো একটি প্রকাশনীতে পাওয়া যায় কিনা? আচ্ছা, আমি এবছর তো আমার 2টো শিশু গল্প গ্রন্থ, একটি পাওয়া যাচ্ছে হচ্ছে শিশু গ্রন্থ কুটির, এটি শিশু চত্বরে,
আর আরেকটা পদক্ষেপ প্রকাশ করেছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু আমার মায়ের হাত পাখাটি, এটাও হচ্ছে শিশু চত্বরে পাওয়া যাচ্ছে। আর অন্য এবং আমার সব বই রকমারিতে পাওয়া যায়, এবং আমার সব পুরাতন বই কিন্তু বইমেলার সব স্টলে পাওয়া যাচ্ছে। বা এই স্টলগুলোর একটু নামগুলো বলবেন, যে কোন কোন স্টলে বা কোন কোন প্রকাশনীর কাছ থেকে আপনার বইগুলো প্রকাশ হয়েছে, তাহলে একটা ধারণা পাওয়া যায়। আমার পিআইবি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে আমার যে বইগুলো প্রকাশ হয়েছে সেগুলো সেখানে পাওয়া যাবে। তারপর শিশু গ্রন্থ কুটির, পদক্ষেপ, তারপরে শিখা প্রকাশনী, নন্দিতা প্রকাশ, আমি একটু মনে করে বলি, অনুপ্রাণন, তারপর সম্ভবত 12-13টা প্রকাশনী থেকে আমার সবগুলো বই প্রকাশিত। শিশু চত্বরে অন্যান্য জায়গায় বিভিন্ন প্রকাশনী হাউস গুলোতে আপনার বইগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি একটা বিষয় ভাবি, সেটি হচ্ছে যে শিশুদের সামনে উপস্থিত হওয়ার ক্ষেত্রে, একটু আমি মেলার চলে মেলা আসলেই তো বই নিয়ে আলোচনা হয়, এই অনুষ্ঠানটিও পাণ্ডুলিপি বই নিয়েই। আজকে বিশেষ করে শিশুদের কথা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আপনারা দুজনই শিশুদের জন্য লিখেন, কিশোরদের জন্য লিখেন। প্রশ্নটা এরকম, আপনারা যেমন দুজনেই টেলিভিশনের সাথে জড়িত, মানে দৃশ্য মাধ্যমের সাথে জড়িত, এই শিশুদের নিয়ে এবং তথ্যচিত্র নির্মাণ এই সমস্ত কাজের মধ্যে দিয়ে, সেটা কি মনে হয় যে বাংলাদেশে বইমেলা আসলে যেমন বইয়ের আলোচনা হয়, আমার আমার কাছে মনে হয় যে অন্য সময় কমে যায়, তো শিশুদের নিয়েও আসলে কি পর্যাপ্ত টেলিভিশন বা দৃশ্য মাধ্যমে যেমন ভিজুয়াল কন্টেন্ট হিসেবে পর্যাপ্ত আছে? পর্যাপ্ত একেবারেই, মানে পর্যাপ্ত তো প্রশ্নই ওঠে না, মানে একেবারে ন্যূনতম নেই, ন্যূনতম আমার কাছে মনে হয়। কারণ আমি ধরেন টেলিভিশনে আমি দীর্ঘ সময় জানে যে আমি টেলিভিশনে কাজ করেছি সরাসরি, মানে বাহিরে বা মানে কন্ট্রিবিউটিং না, একেবারে সরাসরি একেবারে অংশ হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা 2005 সাল থেকে, একটা লম্বা সময় পর্যন্ত। এবং আমি টেলিভিশনে রিপোর্টিং ও করেছি, আবার পরবর্তীতে প্রোগ্রামেও আমি কাজ করেছি। তো আমি যখন ধরেন আমি তখন শুরুর দিকেও কিন্তু আমরা শিশুদের একটা প্রোগ্রাম ছিল সপ্তাহে, তখনও একদম দায়সারা মানে একটা করতে হয়, এটা চক্ষু লজ্জার ব্যাপার ছিল, এখন চক্ষু লজ্জাটাই নাই, এটা একটা মুশকিল। হ্যাঁ, আগে ধরেন যে এক রবীন্দ্রনাথ বা নজরুল ইসলামের মৃত্যু এবং জন্মদিনে একটা টেলিভিশন একটা প্রোগ্রাম থাকা একটা রেওয়াজ ছিল, হ্যাঁ, যে এটা একটা সম্মান করা আর কি। এটা মনে কি আছে না আছে সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু এক ধরনের দেখানোর ব্যাপার হলো ছিল। এখন কিন্তু এগুলো সব উঠে গেছে, চোখ আছে কিন্তু লজ্জা আর এখন আমাদের মধ্যে নাই, শিশুরাও সেটার মধ্যে মানে পড়ে গেছে। আপনি দেখেন তারপরে কি হলো, এটা সপ্তাহটা উঠে গেল আস্তে আস্তে, বাজেট নাই, এটা নাই, সেটা নাই, মানে নানা ইস্যুতে আসলে শেষ পর্যন্ত আমরা, কারণ আমরা তো টেলিভিশনে ওইগুলো ডিজাইনও আমরা করতাম, যেটা ফিক্সড পয়েন্ট চার্ট বলে, FPC, তো আস্তে আস্তে আমরা ওটা বাধ্য হয়েছি নানা কারণে, অর্থনৈতিক যোগান বা সব কিছু মিলিয়ে আর কি, মার্কেটিং মানে থেকে তাদের চাপ নানা রকম ইস্যুতে। তারপরে হলো কি, ঠিক আছে ঈদের সময় একটা বাচ্চাদের প্রোগ্রাম ঠিক আছে করো, এটা থাকা দরকার, থাকলো, হ্যাঁ ওই থাকলো। এখন দেখেন আপনি গত কয়েক বছর দেখেন ঈদের সময় বাচ্চাদের কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ধরেন আমি যেমন আমি এটা কেন জানি, আমি শুধু টেলিভিশনের লোক হিসেবে না, যেহেতু আমি ছড়াও লিখি টুকটাক, এখন অবশ্যই টুকটাক না, আপনি খুবই ভালো ছড়া লিখেন, আগে আমি ছড়ায় প্রচুর লিখেছি, এখন আসলে ওভাবে আর লেখা হয় না, কম হয়। তো আমি যে কারণে অনেক টেলিভিশনের এই শিশুতোষ প্রোগ্রাম যখন ছিল তখন আমার প্রচুর ছড়া আবৃত্তি হতো আর কি, তো সে কারণে নানাভাবে জানতাম, বা অনেকে আমার কাছ থেকে চাইতো আপনি ছড়া দেন বা এটা সেটা আমরা দেওয়া হইতো। হ্যাঁ, পরে দেখি যে কোনো আওয়াজ নাই, হ্যাঁ তখন বুঝতাম যে আসলে এখন আর কি হলো, পরে দেখা গেল প্রোগ্রামই হয় না। হ্যাঁ, তো তো আমি যেটা আপনি যেটা বলছিলেন যে আসলে এটা শিশুদের নিয়ে কাজ করার টেলিভিশনে তো বটেই, ওভারঅলই যদি আমরা দেখি সাহিত্য তাও আছে, মানে এখনো একেবারে এটা নিয়ে মানে একেবারে হতাশ হওয়ার মতো পর্যায়ে না, কিন্তু টেলিভিশন প্রোগ্রাম বলেন বা আরো অনেক ক্ষেত্রে মানে এটা খুবই হতাশাজনক শিশুদের নিয়ে আরো, কারণ আসলে শিশুদের মানে তাদের যদি বিকাশটা ঠিক মতো না হয় সেটা কিন্তু পরবর্তীতে এটা প্রভাব পড়বে ব্যাপকভাবে পরে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আমাদের আসলে এখনো মানে আমার কাছে মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই মানে চললেই হলো, মানে আগে তো দেখা যেত কোয়ালিটি নিয়ে চিন্তা করা হতো যে আসলে এই তিনজনের মধ্যে বা এই পাঁচজনের মধ্যে বেস্ট হচ্ছে তাকেই করো, এখন হচ্ছে আছে ও চালাইতে পারবে তো তাহলে নাও, হ্যাঁ দরকার নাই খরচ কমাও,
হ্যাঁ, কারণ যে হ্যাঁ কোয়ালিটি পিপল বা কোয়ালিটি কাজের জন্য কিন্তু মানিটাও আসলে একটা বিশাল বা সাপোর্ট একটা বড় ব্যাপার। হ্যাঁ, তো এখন আমরা আসলে সবকিছুই চলে, তো চললেই হইলো আপনার সাথে আমি একেবারেই একমত পলাশ ভাই, আপনার সাথে আমি একেবারেই একমত। কিন্তু আমার মনে হয় যে এই তাগিদটা আপনি অনুভব করেন কিনা, তারপরে আমি একই প্রশ্ন নিয়ে জ্যোৎস্নালিপি আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন লাভজনক করার জন্য হয়তো কিছু কিছু প্রোগ্রাম করা যেতে পারে, কিন্তু শিশুদের প্রতি দায়িত্বের জায়গা থেকে তারা আসলে অন্তত মাসে একটি, তাহলে বছরে 12টি প্রোগ্রাম হয় নাটকের ক্ষেত্রে, তারপরে ছড়ার ক্ষেত্রে, ছোট গানের ক্ষেত্রে, বা শিশুদের নিয়ে অন্য রকম কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে আদৌ আসলে কোনো উদ্যোগ আছে কিনা আমি খুবই কম দেখি, যে কারণেই আমি প্ল্যানিং করার লোকও আমার কাছে মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের বিভিন্ন মানে যেটা আমি বলছিলাম আসলে কাজের লোক বা আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু যার যেখানে থাকার কথা এখন কিন্তু এলোমেলো হয়ে গেছে ব্যাপকভাবে। খুব সেটা একটা বড় ব্যাপার। আপনি টেলিভিশন বলেন, গণমাধ্যম বলেন, এটা খুবই মানে এটা খুবই মানে এটা কি বলবো মানে যে চিন্তাশীল আইডিয়া যারা মানে খুবই ভালো লেভেলে অবস্থান করেন বা যারা এইসব ব্যাপারে খুবই দক্ষ তাদের জায়গা হচ্ছে টেলিভিশন বা গণমাধ্যম বা এই এই সেক্টরগুলো, ক্রিয়েটিভ জায়গাগুলো। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে সত্যিকারের যোগ্য বা যোগ্য হতে পারতেন তারা আসলে সঠিক জায়গায় নেই বা থাকতে পারছেন না, এটা একটা বড় সংকট ভাবতে হবে। মানে এই শিশুদের জন্য যা খুশি করলাম সেটাও কিন্তু সম্ভব না। আমরা বড়দের প্রেমের উপন্যাস লিখলে কিন্তু আমাদের এত কিছু ভাবতে হচ্ছে না আমার কাছে মনে হয়, কিন্তু শিশুদের জন্য আপনি যখন কিছু লিখবেন, কিছু করবেন, সেখানে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তাদের জন্য শব্দ কি বাছাই করবেন, তাদেরকে কি ডেলিভারি দেওয়া হবে, সেটা তাদের কিভাবে প্রভাবিত করবে, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে তো আমার কাছে মনে হয় স্পর্শকাতর এবং ওটা অনেক অনেক চিন্তার বিষয় থাকে, খুব স্বাভাবিক। ভালো হলে প্রভাব ফেলবে, যে কারণে এখন ভালো হচ্ছে শিশুরা ডিভাইস ডিভাইসে আক্রান্ত বা আসক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে তাদের তো আসলে বিকল্পও নাই, আমরা আসলে কি বিকল্প দিচ্ছি সেই বিষয়গুলো আসলে এখন চিন্তা করা উচিত। এবং শিশুদের নিয়ে মানে এটা মানে অনেক ক্ষেত্রে হয় কি, আমার কাছে মনে হয় যে কিছু ক্ষেত্রে নিয়ম করে বা আইন, যদি আইনের কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু মানে এটা একেবারে রিলিজিয়াসলি আসলে করা উচিত। কিন্তু আমার মনে হয় নৈতিক একটা অবস্থান থাকা দরকার যে শিশুদের প্রতি দায়িত্ববোধের থেকে প্রতিটা টেলিভিশনে একটা কাজ করা যেতে পারে। আমি একটু জ্যোৎস্নালিপি সহ আমি প্রশ্নটা দুজন কাছে আপনাকে, হ্যাঁ আপনাকে একটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে ডিভাইস মুখী হয়ে গেছে শিশুরা এবং শিশুরা মোবাইল বা আপনি দিতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু ইউটিউব বা অনেক কিছু দেখছে, তো সেখানেও শিশুদের জন্য যে কন্টেন্ট তৈরি আর যদি দু চারটা যদি আমরা পেয়েও যাই সেটা যদি আবার সেটা আবার মানসম্মত কিনা এই সমস্ত যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কম এবং এক ধরনের হতাশা রয়েছে। বাবা মারা তো চাই তার ছেলে মেয়ে ভালো কিছুর সঙ্গে থাক, কিন্তু সেটা হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। আপনি সেটা মনে করেন কিনা বা কেন? নিশ্চয়ই মনে করি যে আমার আমার নিজেরই তো দুইটা বাচ্চা আছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে মানে কারোরে কারোর সময় অসময়ে মোবাইল বা ল্যাপটপে বসে যাচ্ছে, গেম খেলছে বা অন্যান্য কিছু করছে। তো এখান থেকে কিন্তু মানে আমি নিজে একজন সচেতন মা হয়েও কিন্তু মানে তার সেটা থেকে তাকে বের করে আনতে পারছি না। এবং তারা কিন্তু আমাদের দেশে যেটা বলা হচ্ছে যে পলাশ মাহবুব যেটা বললেন যে ভিজুয়াল মাধ্যমে কিন্তু ওই ধরনের কোনো শিশুদের জন্য কিন্তু অনুষ্ঠান সেইভাবে তৈরি হচ্ছে না বা হচ্ছে না বললেই চলে। দুরন্ত টিভি করছে মানে তাদেরকে এটা খুবই মানে প্রশংসার যোগ্য, খুব ভালো কাজ করছে। তো কিন্তু অন্যান্য যে ভিজুয়াল মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু সেইভাবে আমার বাচ্চারা কিন্তু পাচ্ছে না এবং বাধ্য হয়েই তারা কিন্তু অন্যান্য মানে যে চ্যানেলগুলো আছে বিদেশি যে চ্যানেলগুলো আছে দেখছে। তো আমাদের দেশে যদি তাদের ভালো লাগার কোনো বিষয় পায় তাহলে কিন্তু আমার বাচ্চারা কিন্তু ওইগুলো দেখে না, যেহেতু তারা পাচ্ছে না বা তাদের ভালো লাগছে না সেক্ষেত্রে কিন্তু তারা বাইরের চ্যানেলগুলো দেখছে। এটা একটা সংকটের দিক। আর একটা যেটা কথা বলবো যে আমাদের গণমাধ্যম গুলো কিন্তু কর্পোরেট পুঁজির অধীনে, হ্যাঁ তাই না? তাদের মানে মূল মূল বিষয়টাই কিন্তু একটা মানে ব্যবসা এবং অর্থ কেন্দ্রিক। তো আমি জানি না তারা হয়তো মনে করছে যে শিশুদের জন্য কোনো অনুষ্ঠান তৈরি করলে সেটা তাদের অলাভজনক, সেই কারণেই তৈরি করছে কিনা বা তাদের মানে চিন্তা চেতনার কোনো মানে প্রতিবন্ধকতা হয়তো থাকতে পারে বা আমার ঠিক জানা নেই, তবে আমার মনে হয় যে এ থেকে বেরিয়ে আসা দরকার। এবং এই যে আজকের যে শিশুগুলো, এই শিশুরাই তো একদিন বড় হবে, সে একদিন পরিপূর্ণ মানুষ হবে। তো তাদের যে বিকাশটা, সেই বিকাশটা যদি আমার এই শৈশব থেকেই যদি না হয়,
সেটা কিন্তু তাদের বেড়ে ওঠার জন্য এবং যে একটা ভালো এবং একটা মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। অবশ্যই। এবং আমি একটু করি যে যেহেতু আমরা আমরা ভিজুয়াল মাধ্যমের কথা বললাম, আমাদের আমি যদি একটু মুদ্রণ মাধ্যমের কথা বলি, যে আমাদের পত্রিকাগুলোর কথা বলি, সেখানে শিশু সাহিত্য পাতা আছে। তো দেখা যাচ্ছে যে আমি দীর্ঘদিন শিশু সাহিত্য পাতা সম্পাদনা করেছি, সংবাদে দীর্ঘদিন আমি খেলাঘর পাতা সম্পাদনা করেছি, দেখা যাচ্ছে যে সবসময় বড় আঘাতটা, প্রথম আঘাতটা আসে হচ্ছে শিশু সাহিত্য পাতার উপরে। যে বিজ্ঞাপন আসলো, সব পাতা ঠিক আছে, আজকে হচ্ছে শিশু সাহিত্যের যে পাতাটা আছে এটা বন্ধ করে দাও, এই পাতায় বিজ্ঞাপন যাবে। দেখা যাচ্ছে যে মাসের চারটি মানে সপ্তাহের চার দিনই দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনেই চলে গেল, শিশুদের পাতা বের হলো না। তো তাহলে আমরা আমাদের মানে মনের মধ্যে যদি ওই বিষয়টা গেঁথে যায় যে শিশুদের পাতাটাই হচ্ছে সবচেয়ে কম দামি, অলাভজনক, এবং সেই পাতাটাই আগে বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র মানে আমি আমি যেই যেখানে ছিলাম, যে প্রতিষ্ঠানে ছিলাম, শুধু সেই প্রতিষ্ঠানে নয়, অন্যান্য যে মুদ্রণ মাধ্যমগুলো আছে, যে পত্রিকাগুলো আছে, শিশু সাহিত্য পাতাগুলো কিন্তু মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়, মানে খেয়াল খুশির মতো বন্ধ করে দেওয়া হয়। তো এই যদি একটা অবস্থা হয়, তাহলে তাহলে মানে শিশুদের যে বিকাশের জায়গাটা, তাদের ভালো লাগার জায়গাটা, বা তাদের তাদের মতো করে তাদের মতো করে অনুষ্ঠান বলেন বা লেখালেখি বলেন, কোনো কিছুই কিন্তু সেইভাবে হচ্ছে না। তো এই 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 সংকট থেকে কিন্তু আমাদের মানে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসা যায়, তাহলে কিন্তু একটা মানে প্রতিবন্ধী বলা চলে, সেই ধরনের একটা মানে মানসিক এক ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু আমাদের শিশুরা বেড়ে উঠতে থাকবে। নিশ্চয়ই এটা একটা বিষয় যে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এই কাজগুলো, একেবারেই এই ক্ষেত্রে কোনোই আপত্তি নাই। কিন্তু আপনি যেটি বললেন যে পত্রিকার ক্ষেত্রে সবার আগে যদি বন্ধ করতে হয় একটি পাতা, তাহলে শিশুদের পাতা প্রথম বন্ধ করা হয়। টেলিভিশনের জন্য যদি বন্ধ করতে হয়, যেটি পলাশ ভাই বলেছেন, সেটা হচ্ছে শিশুদের প্রোগ্রামের ক্ষেত্রে আগে চক্ষু লজ্জার জন্য কিছু ছিল, এখন চক্ষু আছে কিন্তু লজ্জা নাই, সেইটা হচ্ছে হচ্ছে না এখন। কিন্তু যদি একটু উদাহরণ দেই, আপনি দেখেন যে একটি বিশেষায়িত টেলিভিশন হলো, সেটি শিশুদের নিয়ে, এটা কিন্তু আমার আমার যে পর্যবেক্ষণ তাতে মনে হয় যে বাসায় বাসায় দেখা হয়, বিশেষ করে যে সমস্ত বাসায় শিশুরা খেলাধুলা করে, টেলিভিশন দেখছে, তারা কিন্তু এই টেলিভিশনটি দেখছে, তাই না? তো আবার আপনি যদি একটি টেলিভিশন ভিজুয়াল মাধ্যমের ক্ষেত্রেই বলি, সিসিমপুর একটি সার্থক প্রজেক্ট এবং টেলিভিশন প্রোগ্রাম, এবং তার চরিত্রগুলোর নাম পর্যন্ত আমাদের শিশুদের কিন্তু মুখস্থ। তাহলে এটা যদি, এবং সেটার সাথে পলাশ মাহবুবকে আমি বিশেষ করে প্রশ্ন করছি এই জন্য যে আপনি টেলিভিশনে একসময় প্রত্যক্ষভাবে ছিলেন এবং বডির মধ্যেই ছিলেন, এখন আপনি সিসিমপুরের ভেতরে থেকে কাজ করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন, তো আপনার কি মনে হয় না যে এটা আসলে অলাভজনক নয়, এটা মানুষের কাছে পৌঁছানো যায়, এটা আসলে নিয়ে কাজ করা যায়, সেটা কি আপনি আসলে মানে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমার তো মনে হচ্ছে কাজ করা যায়, তাহলে দুরন্ত টেলিভিশন ফেল করতো তাহলে। আমি আপনার সাথে একমত যে অবশ্যই কাজ করা যায়, সেক্ষেত্রে ভালো পরিকল্পনা লাগবে, হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা কাজের ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে, যেমন প্রি প্রোডাকশন বলি, তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তবে সিসিমপুরের সাথে আমরা আসলে আবার এটাকে, যেহেতু এটা একেবারেই অলাভজনক, বাণিজ্যিক না, সিসিমপুরের আপনি দেখেন সিসিমপুরের প্রতিটি এপিসোড, প্রতিটি লাইন, সেটা কিন্তু মানে আমরা যেভাবে নর্মালি কাজ করে অভ্যস্ত সেভাবে না, এটা আমাদের কিন্তু ভাষার প্রয়োগের মানে যারা চাইল্ড স্পেশালিস্ট হতে শুরু করে আমাদের অনেক টিম আছে, কয়েক স্তরের টিম আছে আমাদের, হ্যাঁ, আপনি ধরেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাদের সাথে কাজ করেছেন, মানে সিসিমপুর যেহেতু অনেক বছর ধরে, প্রায় 17 বছর। পলাশ ভাই, একটু এটা এটা নিয়ে একটু বিস্তারিত জানতেও চাই, আমার মনে হয় এই প্রশ্নটা আপনার কাছে রাখি, যে একটু বিস্তারিত বলবেন তাহলে আমাদের যারা করতে চায়। আমি যতদূর জানি আমার এই অনুষ্ঠানেই, এই আমি অনলাইনে যে এখন অনুষ্ঠানটি করছি, এখানেই বেশ কিছু আমি শিশুদের জন্য কাজ করার জন্য উদ্যোক্তাদের নিয়ে এসেছি, তারা শিশুদের জন্য কন্টেন্ট তৈরি করছেন ভিজুয়াল, এবং তারা কিন্তু কোনো টেলিভিশনের হয়ে না, তারা ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুকের জন্য কাজ করছেন, এরকম তাদের কিছু কাজে লাগতে পারে, বা অন্য কেউ যদি উৎসাহী হন, বিশেষ করে বাবা মাও যদি চান, কোনো কোনো বাবা মাও যদি চান যে তার ছেলে মেয়ের জন্য, সাথে বাংলাদেশে অন্য শিশুদের জন্য তারা কাজ করবেন, আসলে কোন জায়গাটা চিন্তা করে বা কিভাবে কাজ করলে এগোনো যায়, সিসিমপুর একটা মডেল হতে পারে সেক্ষেত্রে, বা আপনার পরামর্শ যদি থাকে ভিজুয়াল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে শিশুদের জন্য? আচ্ছা, তো আমি সিসিমপুরের ব্যাপারটা একটু আগে বলি। সিসিমপুর একটি আমাদের ওয়াইডলি আমাদের অনেকেই মনে করেন যে এটি শুধুমাত্র টেলিভিশন প্রোগ্রাম,
হ্যাঁ, এটা তারা মনে করতেই পারেন, কারণ যেহেতু বিটিভিতে লম্বা সময় ধরে যাচ্ছে, প্রায় 17 বছর ধরে যাচ্ছে এই সিসিমপুর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এটা যাচ্ছে প্রতিদিন। তো আসলে সিসিমপুর আরো অনেক কাজ করে, সিসিমপুর টেলিভিশন শো এর নাম সিসিমপুর, বাট এই এটার পেছনে যে প্রতিষ্ঠানটি আছে সেটির নাম হচ্ছে সিসিমি ওয়ার্কশপ বাংলাদেশ। এটি নিউ ইয়র্ক ভিত্তিক সিসিমি ওয়ার্কশপের একটি মানে বাংলাদেশ। কতটি দেশে এখন পর্যন্ত কাজ করছে এই মুহূর্তে? এখন পর্যন্ত 156টি দেশে অ্যাক্টিভলি কাজ করছে। জি, আমাদের পার্শ্ববর্তী ভারতেও আছে, মানে এটা বড় বড় সব অস্ট্রেলিয়াতে আছে, বড় বড় সব দেশেই আছে, মিডল ইস্টে আছে। তো আমাদের যেটা হচ্ছে কি, ক্যারেক্টার ধরেন এই যে সিসিমপুর, এটা আবার আরেক দেশের যেটা নাম হচ্ছে গালি গালি সিম সিম, এরকম মানে আমাদের হচ্ছে সিসিমপুর আমাদের করণ করা হয়েছে, বাংলা বাঙালিকরণ করা হয়েছে। এবং ক্যারেক্টার যদি আপনি দেখেন, হালুম আমাদের একটি বাঘ, একটি আমাদের সাহিত্য বলে সবকিছুর সাথে একটা বাঘের একটা, আমার গল্প যখন ছোট থেকে বলি একটা বাঘের একটা কিন্তু বড় ধরনের জায়গা আছে। তো সেখান থেকে আমাদের ক্যারেক্টার আসছে হালুম। টুকটুকি হচ্ছে ওমান এম্পাওয়ারমেন্ট সিসিমপুরের, কিন্তু যারা খুব সচেতন ভাবে দেখে, বা শিশুরা হয়তো, আমরা শিশুদেরকে কোনো কিছু চাপিয়ে দিই না, তারা দেখতে দেখতে নিজেরাই বুঝতে পারে যে কি হচ্ছে। হ্যাঁ, কোনো কিছুই বলা হয় না, যে ইম্পোজ করা হয় না যে এটাই করতে হবে বা এটাই, সেটা সিসিমপুরে তো চলে, বাচ্চারা তাদের মতো এটাকে অ্যাডাপ্ট করে। তো সিসিমপুরের যে কোনো সিদ্ধান্ত কিন্তু টুকটুকি নেয়, এটা যারা দেখবে, যারা বুঝতে, যারা লম্বা সময় ধরে দেখে আর কি, যে কোনো সিঙ্গেল ডিসিশন যদি আসে সেটা টুকটুকি নিবে। টুকটুক, এটা হচ্ছে আমাদের নারীর ক্ষমতায়নের একটি সিম্বলিক। শিকু হচ্ছে বিজ্ঞানী, সে সবকিছু মানে সায়েন্স নিয়েই করে, এটা হচ্ছে স্টেম এর মধ্যে আমাদের সায়েন্স ম্যাথ টেকনোলজি শিশুদেরকে শেখানোর জন্য ওই ক্যারেক্টার। আর ইকৃত হচ্ছে একটা একটা কাল্পনিক রূপকথার একটা চরিত্র, মানে সবকিছু মিলিয়ে এই চরিত্রগুলো, প্রতিটি চরিত্র কিন্তু, চরিত্রের বাইবেল আছে, এই চরিত্র কিন্তু তার এই বাইবেলের বাইরে যাবে না, অর্থাৎ একটা নিয়ম করা হয়েছে, একদম এটাকে ফাইনাল করা হয়েছে যে এই ক্যারেক্টার আছে। ইকৃ যেমন সবকিছু বলে যে ইকৃ মাছ খেতে ভালোবাসে, ইকৃ গান গেতে ভালোবাসে, মানে কথার কথা, সে ইকৃ জানতে চায়, তার সে শুধু প্রশ্ন করে, ইকৃ জানতে চায় শুধু। হ্যাঁ, তো প্রতিটি ক্যারেক্টারের ক্যারেক্টার বাইবেল আছে। তো এভাবেই আসলে, এবং সিসিমপুরের প্রতিটি প্রোগ্রামের পেছনে প্রচুর গবেষণার ব্যাপার আছে, শিশুদের নিয়ে কাজ করা, এটা প্রচুর ওয়ার্কশপ হয়, এবং আমরা যেহেতু 156টি দেশে আছে, আমাদের তো এই নেটওয়ার্কের মধ্যেই আমরা আছি, তো আমরা ওই আমেরিকায় কি হচ্ছে, নিউ ইয়র্কে কি হচ্ছে, বা ইংল্যান্ডে কি হচ্ছে, আমরা কিন্তু এগুলোর ফিডব্যাক গুলো পাই, সো আমাদের এগুলো কাজে লাগে যে ওই দেশে কি হচ্ছে, ভারতে কি হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, ভারত একটি বিশাল মার্কেট, ভারতে কিন্তু মানে সিসিমি স্ট্রিট ইন্ডিয়া খুবই প্রভাবশালী। হ্যাঁ, আপনি জানেন যে সিসিমি স্ট্রিটের এই ক্যারেক্টার দিয়ে মানে বিমানও ই করা হয়েছে, ব্র্যান্ডিং করা হয়েছে, মানে পৃথিবীতে বিমানও আছে যে বিমানের ব্র্যান্ডিং হচ্ছে সিসিমি স্ট্রিটের ক্যারেক্টার দিয়ে আর কি। হ্যাঁ, তো মানে খুবই ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই জনপ্রিয়ই। এবং এই চারটা ক্যারেক্টার হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের লোকাল ক্যারেক্টার, আমি যে চারটা ক্যারেক্টার, হালুম, টুকটুকি, শিকু আর ইকৃ, এটা হচ্ছে বাংলাদেশের লোকাল ক্যারেক্টার। কিন্তু অনেক গেস্ট ক্যারেক্টার আছে এবং ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আছে, বিভিন্ন সময় আসে, যেমন কুকি মনস্টার, এলমো, এগুলো ধরেন অস্ট্রেলিয়ার একটা ক্যারেক্টার খুব বিখ্যাত আছে, সে কিন্তু বাংলাদেশে বেড়াতে আসতে পারে, মানে আমরা এটা মানে গেস্ট ক্যারেক্টার আর কি, কোনো একটা প্রোগ্রামে, যেমন আমরা এই করোনার সময় এই ক্যারেক্টার গুলোকে এনেছি, এই মানে সচেতনতামূলক ক্যাম্পেইনের সময় আর কি, হাত ধোয়া, এলমো, এলমোকে দিয়ে বেশি ই করেছি। তো আমি, আপনি যেটা বলছিলেন যে যারা এখন এই বাচ্চাদের নিয়ে কাজ করতে চায়, নিঃসন্দেহে বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে একটি জিনিসই মাথায় রাখতে হবে সবার আগে, সেটি হচ্ছে হলো মানে এটা বাচ্চাদের জন্য কতটা কাজে লাগে আর কি। এটি তো একটা বিশেষায়িত জায়গা, সেখানে আসলে সচেতন ভাবে কাজ করতে হবে, এবং কাজ করা অবশ্যই উচিত, মানে এখানে কাজ করার অনেক জায়গা, মানে পুরো জায়গাটা তো ফাঁকা, কাজই তো হচ্ছে না সেভাবে, আমি তো সিসিমপুর মানে আমি এখানে এটার সাথে জড়িত আছি বলে না, তারপরে আপনি দেখেন আমাদের দেখা যাচ্ছে যে ইউটিউবে আমরা দেখি যে বেস্ট কন্টেন্ট সব হচ্ছে সিসিমপুরের, কারণ হচ্ছে আর কেউ তো করতেছে না, মানে করছে না, বা আর কেউ নেই, তো অনেকেরই আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সামর্থ্য আছে, তাদের উচিত শিশুদের নিয়ে কাজ করা। হ্যাঁ, এবং ধরেন বিবিসির জরিপেও কিন্তু সিসিমপুরের প্রোগ্রাম কিন্তু সেরা শিশুতোষ প্রোগ্রাম হয়েছে। তো আমি মনে করি যে সিসিমপুর এখন অনেকটাই একা, আরো অনেকে আসলে আরো বৈচিত্র্যময় কাজ হবে, এবং সেই সামর্থ্য অনেকেরই আছে, ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, শিশুদের জন্য আসলে সবারই আসলে কাজ করা উচিত আমার কাছে মনে হয়। আমার আমার একেবারেই আমার জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে মনে হয় যে এই যে আপনারা দুজন শিশুদের নিয়ে ভাবছেন, কারণ হচ্ছে আপনারা শিশুদের নিয়ে লিখছেন,
আপনারা হচ্ছে শিশু সাংবাদিকতার জায়গা থেকে বা হচ্ছে শিশুদের বই পড়েছেন, নিজে ওই ওই চর্চার মধ্যে থেকে তাদের জন্য এভাবে ফিল করছেন এবং এক ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। তো আমি নিশ্চয়ই আমি চাইবই যে আমার আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এরকম একটা চাওয়া থাকবে যে আমাদের অন্য টেলিভিশনগুলো ওইভাবে ভাবুক এবং এগিয়ে আসুক, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। আমি একটু লেখালেখির ক্ষেত্রেই যারা কাজ করছে, আপনারা ধরেন জ্যোৎস্নালিপি আপনি যখন ছোট ছিলেন তখন কাদের বই পড়েছেন, বা এখন আপনার হচ্ছে সহকর্মী সহযোদ্ধার মতো আপনার পাশাপাশি যারা শিশু সাহিত্য লিখছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কাদের লেখা আপনি পছন্দ করেন, বা আপনি শিশুদেরকে বলবেন যে তাদের বই পড়তে পারেন, তাদের কথা একটু বলবেন? নিশ্চয়ই, মানে খুব আমি আসলে যখন বই পড়তে শিখেছি, মানে পড়া শিখেছি, বাংলা পড়তে শিখেছি, তখন থেকে কিন্তু বই পড়তে পছন্দ করি। এবং আমার বাড়িতে মানে আমার বাবার প্রচুর বই ছিল, সেখানে আমি রবীন্দ্রনাথ, মানে আমি একটু বড়দের দিয়ে শুরু করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে নিহাররঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়, এদের বইও কিন্তু প্রচুর পড়েছি আমি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং বিদেশি বিভিন্ন সাহিত্যের অনুবাদও কিন্তু পড়েছি তার সঙ্গে সঙ্গে, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পড়েছি, আর এখন তো জাফর ইকবালের বই পড়ি, সায়েন্স ফিকশন পড়া হয়। এখন এখন যারা ভালো লিখছেন, পলাশ মাহমুদের চমৎকার ছড়া লেখে খুব ভালো লাগে আমার, তারপর এখন দীপু মাহমুদ ভাই, উনি সায়েন্স ফিকশন চমৎকার লেখেন এখনকার মধ্যে। তারপর আশিক মুস্তফা নামে ছেলে আছে, বেশ ছোট একটা ছেলে, এবং ওর লেখাগুলো কিন্তু বেশ এখনকার মধ্যে বেশ ভালো লাগে। তারপর আমাদের অগ্রজ অগ্রজ যারা আছেন তাদের তো লুৎফর রহমান রিটন, উনি তো চমৎকার চমৎকার লেখেন। তো এর এখন ব্রত রায়, ব্রত রায়ের যে হচ্ছে কিছু লেখাগুলো বেশ ভালো লাগছে আমার, ব্রত রায় ভালো লিখছেন এখন এখনকার মধ্যে। এই তো মোটামুটি। বাহ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি আমরা অনেকটাই এগিয়ে এসেছি অনুষ্ঠানের। কিছু জিনিস হয় কি যে শিশুদের নিয়ে আলোচনাও কম হয়, এবং আজকে দুজনকে একসাথে পাওয়ার কারণে আমার মনে হয় নানা দিক একটু যাওয়ার চেষ্টা করছি। অভিভাবকদের ক্ষেত্রে আসলে সচেতন অভিভাবকরা তো বইমেলায় যারা আসেন, আপনি বলছেন যে বইমেলায় এবারে ভিড় হচ্ছে, ছেলেমেয়েরা আসছে, কিন্তু তারপরেও শুধুমাত্র রাজধানীতে ঢাকা শহরে যদি বলি, যত স্কুল যত অভিভাবক তাদের ছেলেমেয়ে সবাই যদি একটু সচেতন হতো, তাহলে কিন্তু বইমেলায় কোনো বই ফেরত যাওয়ার কথা না শিশুদের, এবং শিশু প্রহর লাগবে না, প্রতিদিন শিশুদের ঢল নামার কথা, তাই না, নিয়ে যে বইমেলা আসবে, সেই তুলনায় যে সংখ্যা জনসংখ্যার তুলনায় কিন্তু অনেক কম। পলাশ মাহমুদ, আপনি অভিভাবকদের ক্ষেত্রে আপনার যদি কোনো বক্তব্য থাকে, নিশ্চয়ই আছে আমার ধারণা, আপনি বলবেন। মানে কোনটা আপনি যদি একটু একটু ই করেন, যে বই কেনা হচ্ছে না সেটা নাকি? না না, শিশুদেরকে আসলে সবাই, কিন্তু বাবা মার ক্ষেত্রে আমি সচেতন যদি প্রশ্ন করি যে আপনি আপনার শিশুটিকে কেমন দেখতে চান, সবাই খুবই ভালো চায়, সে ভালো মানুষ হোক, এই কথাগুলো তারা বলে, কিন্তু তিনি হয়তো কিনে দেওয়ার ক্ষেত্রে বই কিনে দেওয়ার থেকে অন্য কিছু হয়তো একটা খাবারের দোকানে বেশি নিয়ে যায়, যতবার হয়তো মাসের মধ্যে যতবার খাবারের দোকানে যায় ততবার কিন্তু সে বই দোকানে যায় না, বা বইটা নিয়ে আসার পরেও হয়তো কিনে দিচ্ছে, সেটা আসলে কিভাবে পড়াতে ইংগেজ হওয়া, সেই বিষয়গুলো তারা আসলে যা পড়ে বলে আপনি মনে করেন সেখান থেকে আরো একটু আপনার বাড়তি কোনো চাওয়া রয়েছে কিনা, বা কোনো পরামর্শ রয়েছে কিনা সেই জায়গাটি? বুঝতে পেরেছি। না আসলে বিষয়টা হচ্ছে কি, মানে বই পড়া তো একটা আসলে সংস্কৃতি, তো সংস্কৃতি তো আসলে তৈরি হয় পরিবার থেকে, তারপরে এটা সমাজে, তারপরে এটা আসলে একটা সংস্কৃতিতে রূপ নেয়। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতি বর্তমান যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের সমাজ বাস্তবতা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে বইয়ের জায়গা আসলে সেভাবে মানে ওই চক্ষু লজ্জার মতো যেরকম আর কি, আসলে সমাজে আসলে ব্যাপারটা একেবারেই মনে হচ্ছে অনুপস্থিত, সেটি একটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনি দেখেন আমাদের দেশে আপনি তো নিশ্চয়ই সবই মানে বর্তমান আপনি খুব বেশি, কিন্তু পলাশ ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, আমরা যদি বা কোনো বাবা মাকে বলি আপনার সন্তান কেমন হোক আপনি চান, বই পড়ুক সেটা চান, সবাই কিন্তু স্বীকার করে বই পড়ুক, সে ভালো মানুষ হোক, সে বড় হোক, তার অনেক সবই কথা কিন্তু বলে, এটাই বলা হবে। না আমি বইয়ের কথা যেহেতু আমি বলছেন, আপনি বলছেন খাবারের দোকান বাই, হ্যাঁ মার্কেটে গেলাম, হ্যাঁ আমরা যখন বিভিন্ন সময় মার্কেটে যাই সবসময় কিন্তু আমরা পরিকল্পনা করে যাই না যে এটাই কিনবো, বা অনেক সময় কিন্তু যাই ঘুরি হয়তো যেটা পছন্দ হয় আমরা কিনে নেই বা কিনে নিয়ে আসি, যেখানে আমরা প্ল্যানেই ছিল না, বা হয়তো একটা কিনতে গিয়ে আরেকটা কিনে নিয়ে চলে আসি, সেটাই তো অনেক ম্যাক্সিমাম সময় অনেক সময় হয় আর কি। তো আপনি আমাদের যান, আপনাদের আমাদের বড় বড় শপিং মলগুলো যান, বইয়ের দোকান আছে কোনো না? বাচ্চারা বাবা মারা যে কিনবে সেই ব্যবস্থাটাও তো আমাদেরকে করতে হবে, তাই না? আপনি দেখেন আমি যখন ঢাকা শহরে আসছি আজ থেকে 20 বছর আগে, মানে স্টুডেন্ট হিসেবে আমি দেখেছি ঢাকা শহরে অন্তত 500 গজ না মানে 500 গজের মধ্যে একটা না একটা
পেপারের স্টল ছিল, আপনি এখন দেখেন 5 মাইলের মধ্যে অনেক পাবেন না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো সে তো এখন আপনাকে তো বাস্তব মানে সুযোগটাও দিতে হবে। আমি মনে করছি যে আমার একটা বই কেনা দরকার এখন, আমি এখন না হয় মানে অনলাইন গুলো এসেছে রকমারি বা এসব বিষয় এসেছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সুযোগটাকেও কিন্তু আপনাকে হাতের কাছাকাছি এনে দিতে হবে। হ্যাঁ, দেখা গেলো বাবা মা ঘুরতে বেরোলো, কিছু খাবারও কিনলো, খেলো একসাথে, পরে দেখা গেলো পাশে একটা বইয়ের স্টল আছে, সেখান থেকে কিন্তু একটা বই কেনা হয়। তো আপনি তো চোখের সামনে রাখতে হবে, মানে বিজ্ঞাপনে একটা কথা বলা হয় যে কোকা কোলা, বা কথার কথা বলছি আমি ধরেন, বা পেপসি, কে না চিনে তাই না? তারপরে তো প্রতিদিন বলতেছে কোকা কোলা খান, কোকা কোলা খান, তাই না? আমাদের বইয়ের ক্ষেত্রে তো চোখে মানে এটা হচ্ছে কি, সবসময় আপনাকে চোখের সামনে রাখতে হবে, কারণ মানুষ অনেক কিছু নিয়ে ব্যস্ত, আপনার মানুষের এত আসলে সময় নেই যে একটা জিনিস মাথায় নিয়ে ঘুরবে। হ্যাঁ, তো সবসময় তাকে সামনে রাখতে হবে, মানে তার মাথার কাছে বা চিন্তার, আপনি সহজলভ্যতার কথা বলছেন তাই তো, যে হাতের কাছে পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি, আমি এখন যদি ধরেন কেউ উত্তরায় থাকে, উত্তরা থেকে তার একটা কোনো একটা বই দেখা গেলো মানে অনলাইনে পাচ্ছে না, বা সে কোনো কারণে সামাও অনলাইনের সাথে সে কানেক্টেড না, অনলাইন তার কাছে অ্যাভেলেবেল না অনলাইনে কেনার ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে নীলক্ষেত আসতে হবে, উত্তরা থেকে নীলক্ষেত আসা এবং যাওয়া সময় ঢাকাশরে একদিনের ব্যাপার। তারপরে কি, তারপরে হচ্ছে টাকা, বইয়ের দাম দেখা গেলো 200 টাকা, যাতায়াতের ভাড়া হবে 500 টাকা বা 400 টাকা। তাহলে বিষয়গুলো আসলে মানে কস্ট এফেক্টলি মানে কোনো কিছুই ই হচ্ছে না। তো এগুলা তো আমার কাছে মনে হয় এখন সরকারের উচিত, আমাদের যারা মানে যারা ডিসিশন মেকার, যে এখন যে বড় বড় শপিং মল বা এগুলোর অনুমতি দিলে একদম নির্ধারিত করে দিতে হবে যে তোমার যদি এতগুলো শপ থাকে তার মিনিমাম মানে 5% বা 2%, মানে 100 থাকলে মিনিমাম একটা বইয়ের দোকান থাকতে হবে বা দুটো বইয়ের দোকান থাকতে হবে, এগুলো বাধ্যতামূলক করে দিতে হবে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মতো, নাহলে আসলে হবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা, তারপরে দেখেন আগে আমরা ট্রেনে, আমি ছোটবেলায় আমার মনে আছে, কারণ প্রচুর ট্রেনে যাতায়াত করতে হতো আমার, আমরা আমাদের আমার সাথে, তো তখন দেখতাম যে ট্রেনের স্টেশন গুলোতে বইয়ের দোকান মাস্ট, মানে পত্রিকার দোকান, সেখানে নানা রকম বইপত্র থাকতো। হ্যাঁ, এখন এটা আছে, এখানে ফ্লেক্সিবিলিটি হয়ে গেছে, আমাদের ফেরি করে প্রচুর বই হতো। হ্যাঁ, ট্রেনে কিন্তু আমি দেখেছি যে ট্রেনে প্রচুর ফেরি করে মানুষ কিন্তু কিন্তু বইয়ের দোকানও ছিল, মানে একটা একটা স্টল থাকবেই একটা স্টেশনে, সেটা মাস্ট। তো আমরা মানে সবকিছুকে মানে মানে নিশ্চিন্ন করে দিয়ে আমরা কিভাবে প্রত্যাশা করি যে মানুষ বই কিনবে, মানে বাস্তবতাটাকেও তো আপনি একটা জিনিসকে নিশ্চিত করার পরে আমরা বলতে পারি যে তোমার তোমার হাতের কাছে বইয়ের দোকান আছে, বই আছে, তুমি কেন বই কিনছো না, তুমি খাও ঠিক আছে, বার্গার খাও, পিৎজা খাও, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা বইও কিনো, সময় মাসে অন্তত একটা বই কিনো। তো কাউন্টার, আমাদের এখন এখানে কাউন্টার দেওয়ার মতো কেউ কিন্তু নাই, আমরা সবাই এক পক্ষের লোক। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তখন তো একজন বলবে যে আমি যে বই যে কিনবো, কোথা থেকে কিনবো, আমার মোড়ে মোড়ে ফ্লেক্সি লোড আছে, ওষুধের দোকান আছে। আমি দেখেন ঢাকা শহরে, একটা শহরকে আপনি যদি করেন, ঢাকা শহরে কিন্তু মানে আমাদের এই শহরে ফ্লেক্সি লোড আর ওষুধ, মানে কি বলা আছে, আমরা হচ্ছে বাচাল বেশি কথা বলি, আর হইতেছে ওই যে এই ওষুধ মানে অসুস্থ, এটাই তো ঠিক করে ফান করে বলছি। যদি জোরালো করতে চাই, স্টাবলিশ করতে চাই, তাহলে এই যে অবকাঠামোগত গুলো বিষয় আছে, এগুলো খুব সামান্য বিষয়, কিন্তু এগুলোকে নিশ্চিত করতে হবে। তাছাড়া আমরা মানে যুদ্ধ করব, ভিতরে যদি গুলি না থাকে আমি যুদ্ধ করবো কিভাবে, বা মানে আমি এটা মানে স্থূল উদাহরণে দিচ্ছি, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম যে মানে আমাদেরকে আপনার এই পরামর্শটি আমার কাছে ভালো লেগেছে, আপনার এই পরামর্শটি আমার কাছে ভালো লেগেছে। একটি বিষয় যে আমার মনে হয় যে একটা প্রস্তাবনার মতো যে বড় কোনো শপিং মল বা মার্কেট তৈরি করতে হলে অন্তত একটা নির্দিষ্ট শতকরা হিসেবে 100টির মধ্যে অন্তত এতটি দোকান, এরকম একটা বাধ্যতামূলক থাকা ভালো। এবং সেই দোকানটা কিন্তু অন্যান্য যে আপনার ফুড কোর্টের মতো যে ভাড়া সেটা হবে না, এটার জন্য ভাড়া থাকবে রিজনেবল, মানে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। হ্যাঁ, বইয়ের সাথে আপনি খাবারের ই করলে হবে না, বা অন্য কোনো যেটা সেটাকে ই করলে, এটাকে মানে বিশেষায়িত ভাবে বিশেষ যত্ন নিয়ে এটাকে সুযোগ দিতে হবে, যে অন্য জায়গায় 5 টাকা ভাড়া হলো, এটার ভাড়া হবে 2 টাকা, কারণ সবাই জানে যে বই বিক্রি কম হয়, এটা সরকারের জন্য কোনো বিষয় না, বা একটা শপিং কমপ্লেক্সে যাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা, সেখানে এই 2-3টা এটা তাদের জন্য কিছুই না, শুধু একটু চিন্তার বিষয়, শুধু একটু ভাবনার বিষয়, ভাবলে এটা আসলে এটা আমার কাছে মনে হয় এটা কোনো বিগ ডিল এট অল। অনেক ধন্যবাদ, আমি জোসনালিপি, আমরা আমরা প্রায় শেষের দিকে,
আমি আপনি নিজেও অভিভাবক, আপনি আপনার ছেলে মেয়েদের কথা বলছেন, কিন্তু ঠিক একইভাবে মানে গড়ে আপনার যে অভিজ্ঞতা অভিভাবকদের, তাদের ক্ষেত্রে আপনার তাদের কাছে আপনার কোনো চাওয়া রয়েছে কিনা বা তাদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? কারণ শিশুদেরকে আমরা বাধ্য করি না, শিশুদেরকে তো বই দিয়ে তোমাকে পড়তেই হবে এটা বলি না, অভিভাবকদের এখানে ভূমিকা রাখার সুযোগ আছে সেই জায়গাটিতে। নিশ্চয় সুযোগ আছে। আসলে যে শিশুরা পড়তে পারে না বা শিশুর বাবা মা কিন্তু একটা বই কিনে পড়ে এবং তাদেরকে গল্প শোনার মাধ্যমে কিন্তু তাদেরকে আগ্রহী করে তুলতে পারে। শিশুরা এই যে সবসময় বই দিয়ে বই পড়বে সেটা না, তাদেরকে যদি বইয়ের প্রতি আগ্রহী করে তোলা যায় একটা গল্প দিয়ে বা একটা ছড়া শুনিয়ে, যদি তাকে আগ্রহী করে তোলা যায় বইয়ের প্রতি, সেই জিনিসটা খুবই ভালো হয়। আমি একটু এটার বাইরে গিয়ে একটা কথা বলতে চাই যে আমাদের সব সবকিছুই কিন্তু ঢাকা কেন্দ্রিক, তো আমাদের মানে গোটা দেশে মানে সারা দেশে যে এই যে বইমেলা শুধু ঢাকা কেন্দ্রিক হচ্ছে, হ্যাঁ জেলা পর্যায়েও কিছু কিছু বইমেলা হয়, তো আমার মনে হয় যে এই বইমেলাটাকে একদম উপজেলা জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং দেখা যাচ্ছে যে মানে সারা মানে দেশ ব্যাপী যদি বইমেলাটা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শিশুদেরকে অন্তত শুধু শিশুদেরকে না সবাইকে কিন্তু বইয়ের প্রতি একটা আগ্রহ, যে একটা যেতে যেতে একটা একটা অভ্যাস, একটা অভ্যাস যদি গড়ে তোলা যায় তাহলেই কিন্তু একসময় মানুষ কিন্তু বইমুখী হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা সেটাই চাই, আমাদের আমাদের সেটি হচ্ছে স্বপ্ন, সেই জন্যই বই নিয়ে এত কথা বলছি আমরা, বিশেষ করে আজকে শিশুদের বইয়ের ক্ষেত্রে বলছি। তো অনেক ধন্যবাদ, আমরা আমরা অলমোস্ট এই এই কথাটা ঠিক তো, আমরা এক পক্ষের একমত, আমরা এরকম চাই এরকম প্রত্যাশা, কিন্তু এক ধরনের বাধ্য করার ব্যাপার থাকে, নিয়ম নীতি আরোপ করার ব্যাপার থাকে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সরকারের কাছে হয়তো চাইতে পারবো, কিন্তু আমরা একটা জায়গায় ভূমিকা রাখতে পারি। আমি যে জন্য এই প্রশ্নগুলো করেছি সেটা হচ্ছে জনমতের মতো, যে জনমত যদি একদিকে যায় তখন কিন্তু সরকার এমনিতেই ওইদিকে আগ্রহী হয় বা সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার একটা প্রবণতা বাড়ে, কারণ দেখে দেখেও একজন বাবা মা প্রচুর কিনে দিচ্ছে দেখে অন্য বাবা মা যে কোনোদিন দিতেন না তিনি হয়তো আগ্রহী হয়ে উঠতে পারেন, সেই জায়গাটা মানে অ্যাওয়ারনেস ডেভেলপ করার মতো। আপনি আমাদের আজকের দর্শক এবং শিশু সাহিত্য নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে যদি কিছু বলতে চান, জ্যোৎস্না লিপি আগে, তারপরে পলাশ ভাইয়ের কাছে যাই। শিশুদের শিশুদের উপযোগী করে আমরা যারা যারা লিখছি বা যারা লিখতে শিশুদের নিয়ে যারা লিখতে চাই যে শিশুরা কি চায়, শিশুদের উপযোগী করে উপযোগী শিশুদের উপযোগী ভাষা, শিশুদের যে বিষয়টা তারা পছন্দ করে এবং তাদের জন্য যে বিষয়টা ইতিবাচক হয় সেই ধরনের বই কিন্তু আমাদের তাদের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে যারা আপনার অভিভাবক আছেন তাদের পাঠ্য বইয়ের বাইরেও আপনার শিশুরা যাতে বিজ্ঞানের বই, গল্পের বই এবং বিভিন্ন মুখী বই পড়ে যাতে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই সুযোগটা কিন্তু আপনাদেরকেই করে দিতে হবে। এবং আমি খুব করে চাইবো যে আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই যে আমাদের শিশুরা একদিন মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে, এবং এটা এই ক্ষেত্রে বইয়ের কিন্তু বই পড়ার কোনো বিকল্প কিন্তু নেই। ধন্যবাদ। আর বইমেলা নিয়ে যদি কিছু বলেন, কারণ এখনো বইমেলা এই মাসের প্রায় আরো দুই সপ্তাহের মতো রয়েছে, বইমেলা নিয়ে আমি সবাইকেই বলবো যে আপনারা আসুন বইমেলায়, বইমেলায় আসুন এবং আপনার শিশুদের হাতে শিশুদের উপযোগী আপনারা বই তুলে দিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। পলাশ মাহবুব আপনার কাছে যাই এবারে, শেষ বক্তব্য আর কি, শিশুদেরকে নিয়ে যদি আপনি কিছু বলতে চান সেটি, শিশুদের বাবা মা অভিভাবক তাদের ক্ষেত্রে, শিশু সাহিত্যিক এবং বইমেলা সব মিলে আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ ভাই। আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমাদের লেখালেখির ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে বিষয়টা চরম হতাশার হলেও লেখালেখির ক্ষেত্রে এখনো কিন্তু মানে আমার কাছে মনে হয় যে বইমেলায় যত বই বিক্রি হয় এখন পর্যন্ত মনে হয় শিশু সাহিত্যে সবচেয়ে বেশি বিক্রি হয় আমার ধারণা, যদিও কোনো ডেটা নেই সেরকম, কিন্তু আমার মনে হয়, কারণ আপনি দেখেন প্রতি আমাদের যতই যত বড় লেখকই হোক বড়দের জন্য লেখেন সবার কিন্তু শিশু সাহিত্য আছে, এটা যদি রবীন্দ্রনাথ দিয়ে আমরা শুরু করি সবাই কিন্তু শিশু সাহিত্য তাদের আছে, একটা বড় অংশ জুড়ে শিশু সাহিত্য আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তারাও মানে মনে করেন বা মনে করতেন বা এখনো সেই বাস্তবতায় আছে, শিশু সাহিত্যকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। এবং বাবা মার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে বইমেলায় সবচেয়ে অনেকে বলে যে মেলায় আসেন বই কিনেন না এত মানুষ, আমি প্রথমে বলতে চাই যে মেলায় আসুক অন্তত আগে, হ্যাঁ এই চর্চাটা শুরু হোক, এবার যদি মেলায় আসার ইচ্ছাটা হয় মেলায় যদি আসেন পরের বার হয়তো বই কেনার সুযোগ তৈরি হবে। তো এবং
আমার কাছে মনে হয় যে এই যে আসছে সেটাও খারাপ না। এবার হয়তো কোনো বই কিনলেন না, আগামীবার হয়তো উনি অনেকের কাছে দেখেও তো মানুষ শেখে যে অনেকে বই কিনছে সেখান থেকে। সো আমি এটাকে খুব ইতিবাচক দেখি, ইতিবাচক ভাবে আসুক। এবং আমাদের মিডিয়া কিন্তু বাংলাদেশের বইমেলাকে আজকে যে পর্যায়ে এসেছে সেটার ক্ষেত্রে অন্যতম ভূমিকা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের। নিরবচ্ছিন্ন ভাবে মিডিয়া এই গণমাধ্যমকে কভারেজ দিয়ে যাচ্ছে, সে মানে এখনো দিচ্ছে প্রতিদিন লাইভ প্রতিদিনই, এবং সেটার জন্য কিন্তু কোনো ধরনের মানে আপনি যে টাকার আমরা এটা খুবই লাকি যে আমরা এখনো এখানে টাকার বিষয়টা এখনো আসেনি বা লাভ লাভ লসের বিষয়টা এখনো আসেনি। হ্যাঁ, সেটা খুবই ইতিবাচক এবং আমার আমি মানে আশা করবো যেটা কখনোই আসবে না। এবং বাংলাদেশের বইমেলাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের গণমাধ্যমকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আর বইমেলায় যেটি শুধু শিশু সাহিত্য না, বই আমি বলবো যে যারাই আসবেন অন্তত একটি বই কেনার চেষ্টা করবেন, এবং বই না ভালো বই কিনতে পারলে সবচেয়ে ভালো হয়, যে কারণ বই তো আসলে নানা রকমই প্রকাশিত হয় নানাভাবে। যদি আপনি একটি ভালো বই যদি কেনা যায় সেক্ষেত্রে দুটো জিনিস হবে, যে একজন ভালো লেখক তিনিও অনুপ্রাণিত হবেন এবং যিনি পড়বেন আপনি সেটি আপনারও কাজে লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে একটু বই যাচাই বাছাই করে বা একটু ফ্ল্যাপটা পরে বা দুই পৃষ্ঠা একটু দেখে যদি কেনা যায় সবচেয়ে ভালো, কারণ নানা ভিড়ে কিন্তু আসলে আমি অনেককে দেখেছি যে মানে মেলায় ঘুরতে ফিরতে সময় চোখ পড়ে না যে মানে আসলে এই বইটা হয়তো কিনতাম না, কিন্তু অনেক ওনারা হয়তো নানা কারণ থাকতে পারে সেটি আমি করছি। কিন্তু আমি অনুরোধ মানে আমার ব্যক্তিগত মানে মনে হয় যে বই কেনার ক্ষেত্রে একটু ভালো বই কিনতে পারলে, না হলে হয় কি অনেকে আবার দেখা যায় যে নানাভাবে জেনে বা শুনে বা নানা বিজ্ঞাপন নানা কারণে হয়তো একটা বই কিনলেন, পরে দেখা যাচ্ছে তিনি এটা নিয়ে খুব একটা সন্তুষ্ট হলেন না, তাতে ওভারঅল হয় কি তার আবার দেখা যাচ্ছে যে বই কেনার স্পৃহাও নষ্ট হয়ে যেতে পারে। এক ধরনের কি বই কিনলাম এটা ভালো লাগলো না, কি ভালো লাগলো মেলায় গেলে বই কিনবো না বাদাম খাবো, এরকম হতে পারে। হ্যাঁ, তো আমি বলছি না যে এটাই হয়, মানে বললাম আর কি। তো আমার কাছে মনে হয় যে ভালো বই কি অনুপ্রাণিত করা উচিত, এমনিতেই আমাদের আসলে বই খুব বেশি যে চলে তাও না, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে আরো অনেক বেশি বই বিক্রি হওয়া উচিত। এবং আমাদের দেশে খুবই দুর্ভাগ্যজনক একজন লেখক হিসেবে আমাকে বলতে হয়, আমি তো আসলে ফুল টাইম লেখক এটা দাবি করতে পারবো না, আমার যদিও 55টা বই প্রকাশিত হয়েছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, কিন্তু বই লিখে আমি জীবন ধারণ করার কোনো সুযোগ নাই। আমি আমার বর্তমান লাইফ স্টাইলে 15 দিনও চলতে পারবো না আমি যে রয়্যালিটি পাই, হ্যাঁ সেভাবে, বা হয়তো 1 মাস চলতে পারবো এরকম আর কি। তো এটা তো হওয়া উচিত না, মানে আমাদের অন্তত ওইটুকু একটা বাজার তৈরি হওয়া উচিত যে বাজার বাজার থেকে বাংলাদেশের কিছু লেখক শুধু লেখালেখি করে জীবন ধারণ করবেন। আমাদের হয়তো অনেক কেউ কেউ আছেন, কিন্তু সেই সংখ্যা একেবারে সেটা আমার মনে হয় যে যদি আমরা অঙ্কের হিসাবে ফেলি সেটা কোনো আসলে শতাংশে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমার কাছে মনে হয় সেটা খুবই মানে উল্লেখযোগ্য কিছু হবে না। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা বাস্তবতা সবকিছু মিলিয়ে বাংলাদেশের অন্তত 200 লেখকের না হলে অন্তত 100 লেখকের উচিত মানে সুযোগ থাকা উচিত যারা শুধু লেখালেখি করে জীবন ধারণ করবে, সেই বাজার তৈরি হবে, এবং সেই বাজার তৈরি হতে হলে বই কিনতে হবে, ভালো বই কিনতে হবে, ভালো লেখকদেরকে মানে অনুপ্রাণিত করতে উৎসাহিত করতে হবে। আমি আশাবাদী, আমরা সেই আশাতেই আছি, হয়তো কোনোদিন আমরা সবকিছু ছেড়ে ছেড়ে শুধু লিখতেই পারবো, দেখা যাক। অনেক ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশাটার সাথে আমরাও একমত থাকলাম এবং আমাদের সেই চাওয়াটা আরেকবার পুনর্ব্যক্ত করা হলো আর কি। আমার মনে সেটাতে আমাদের ভালোই লাগবে, ভালোই লাগবে, বিশেষ করে এই মাসটা যদিও ফেব্রুয়ারি মাস ঘিরে বইমেলা হয় কিন্তু এবারে মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত বইমেলা চলছে। তো মার্চ মাসে এসেও আমরা বইমেলার যেমন কথা বলছি তেমনি বই নিয়ে কথা হচ্ছে, এই বছরের অন্যান্য মাসগুলোতেও সেই আলোচনাগুলো অব্যাহত থাক, গণমাধ্যম ভূমিকা রাখুক যেভাবে এখন রাখছে বইমেলার সময়, লেখকরা লিখে যেন এটাকে পেশা হিসেবে নিতে পারলে আমাদেরই ভালো, কারণ তাদের কাছ থেকে আমরা পেশাগত আচরণও পাবো এবং তারাও জীবন ধারণের জন্য এটার উপর নির্ভর করতে পারবেন, কাজের সংখ্যাও বাড়বে এবং গুণগত মানও নিশ্চয়ই বাড়বে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে সকল পাঠকের না, বিশেষ করে শিশু পাঠকদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে তাদের চাওয়া প্রত্যাশা এবং তাদেরকে নিয়ে আমাদের ভাবনার কথা জেনেছি। আমাদের দর্শকদের বলবো যে এই অনুষ্ঠানটি সারা বছরই অনলাইনে থাকে এবং থাকবে, আশা করি বই নিয়ে আরও আলোচনা থাকবে, আমাদের সঙ্গে থাকবেন। শূন্যরেখার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, লেখক, সাংবাদিক এবং পেশাগত আরো নানা দিকে জড়িত থেকে এত কিছুর মধ্যে এবং বইমেলা চলছে এই রকম একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আজকে শূন্যরেখাকে সময় দেওয়ার জন্য। জ্যোৎস্নালিপি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং পলাশ ভাই, পলাশ মাহবুব, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, কথা বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এবং জোহাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আপনাদের দুজনকে ধন্যবাদ, শেষ করছি আজকের মতো।